মাদুলি পড়লেই নাকি করোনা উধাও হয়ে যাবে, কিন্তু এর জন্য গুনতে হবে 15,000 টাকা। খবর জানাজানি হতেই পুলিশি তৎপরতা শুরু হয়ে যায়। ফলে যে ব্যক্তি ওই মাদুলি দিচ্ছিলেন সেই আব্দুল কাদেরকে এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না। পুলিশ এখন সেই কাদেরকে খুঁজে বেড়াচ্ছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার কাছে সুতাহাটা রামচন্দ্রপুরের বাসিন্দা 77 বছর বয়সী সৈয়দ আব্দুল কাদের। তাদের দাবি, করোনা কোনো ভাইরাস ঘটিত রোগ নয়, ওটা আল্লাহের গুজব, আর মাদুলিতেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। আচ্ছা, আপনি কি দিচ্ছেন এগুলো? এগুলোই মাদুলি করোনা ভাইরাসের জন্য। এটা তো রোগ নয়, এটা একটা গরম মানে আল্লাহর গজব। এই যে দিচ্ছেন, এটা কাজ হচ্ছে? বহু মানুষের কাজ হয়েছে। আমি শুধু এখানে দিই না, বহু জায়গায়, ঘটকপুর, আপনার বাটানগর, কলকাতা, ডায়মন্ড হারবার, ওই সমস্ত এলাকার মানুষজন নিয়ে যে উপকৃত হয়েছে বা আমার বাড়ি ঘরে সবাইকে দেওয়া হয়েছে। কিভাবে তুলে দেখান, এটা দিচ্ছেন, হাতে তুলে দেখান। এই মাদুলি গলায় পরে দিচ্ছি, জলপড়া খাইয়ে দিচ্ছি, হ্যাঁ, এবং স্নান করে এসে তেল পড়া মাখি দেওয়া হচ্ছে। আর একটা মাদুলি লম্বা বড় কাগজে লেখা বাড়িতে লটকে দেওয়া হচ্ছে, যাতে এই বিপদ আর না আসে। এতে কি কোনো আদৌ সম্ভব বলে মানে আপনি দাবি করছেন? সম্ভব, আমি সম্ভব মানে আমার গুরুদেব বলে গেছে, ফুরফুরার পীর সাহেব মেজহুদুর পীর কেবলা আবু জাফর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, তিনি হ্যাঁ বলে গেছেন, এই হবে, তুমি এইগুলো দিবে, মানুষের উপকার হবে, কেউ মরবে না। একই সঙ্গে তার দাবি, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় অনেকেই এই মাদুলি নিয়েছেন, তারা সকলেই সুস্থ রয়েছেন। ইতিমধ্যে গোটা বিষয়টি জেলার চিকিৎসক মহলের কাছেও পৌঁছেছে। হাস্যস্পদ ব্যাপার, এই করোনাকালে লোকের এমনিতেই আর্থিক অসুবিধার মধ্যে ভুগছে, তার মধ্যে এক একটি তাবিজ শুনছি 15,000-20,000 করে বিক্রি হচ্ছে। খুব দুঃখজনক ব্যাপার, এটাকে তাড়াতাড়ি প্রশাসন সক্রিয় হয়ে এটাকে বন্ধ করা উচিত। কোনো যুক্তিকতা নেই, মাদুলির কী যুক্তিকতা আছে? আজকে বিজ্ঞানের যুগে মাদুলির কোনো যুক্তিকতা আছে? কে বিশ্বাস করবে এসব বুঝরুকি? খামাকা লোককে ঠকানো হচ্ছে, একটাই কথা, ঠকানো হচ্ছে। প্রশাসন ব্যবস্থা নেই, তাড়াতাড়ি এটাই হওয়া উচিত। বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজ্ঞান মঞ্চ। পূর্ব মেদিনীপুরের বিজ্ঞান মঞ্চের জেলা কমিটির সহ সভাপতি সুব্রত কুমার মাইতি জানিয়েছেন, করোনা একটি ভাইরাস জনিত রোগ, করোনার হাত থেকে বাঁচার পথ হলো মাস্ক পরা, হাত ধোয়া ও শারীরিক দূরত্ব বিধি মেনে চলা। কিছু মানুষ মাদুলি তাবিজ কবজ দিয়ে পয়সা কামানোর চেষ্টা করছে, এটা কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। আমরা তন্ন তন্ন করে বিভিন্ন জায়গায় ঘুরছি এই করোনা প্রচার নিয়ে, আমাদের দৃষ্টিগোচরে হলো না যে এই যুগে এটা সম্ভব কি না, এটা খুবই আশ্চর্যের ব্যাপার। আপনারা আমাদের নজরে এনেছেন, আমরাও নেব, এটা কখনোই সম্ভব নয়। যেখানে গোটা মন্দির মসজিদ সমস্ত কিছু বন্ধ, একমাত্র বিজ্ঞান এবং শাস্ত্র স্বাস্থ্যচর্চা বা স্বাস্থ্যই এটাই পারে, এটা মাদুলি কি করে পারে সেটা নিয়ে আমরা আশ্চর্য হচ্ছি। ইতিমধ্যে পুলিশ প্রশাসনের তরফে কাদেরকে ধরতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিবারের তরফে জানানো হয়েছে কাজের জন্য উনি বাইরে গিয়েছেন, কিন্তু উনি কোথায় গেছেন সে বিষয়ে কিছুই জানাতে চাননি পরিবারের সদস্যরা। পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জয় কাবরি, রিপোর্ট টাইমস বাংলা। जब घर में होगा चैंपियन फिनाइल तो ना रहेंगे कीटाणु ना ही मच्छर। घर में लाएं चैंपियन लाइम फ्रेश, चैंपियन हर्बल और चैंपियन पाइन। रखें अपने घर को बीमारियों से दूर चैंपियन फिनाइल के साथ।